নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ঘূর্ণিঝড় রিমালে ক্রমশ পরিবর্তন ঘটছে, প্রত্যেকটি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন ধরনের পরিবর্তনে আমরা হয়ে গেছি ফেড আপ। যেখানে কখনো দেখাচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে, কখনো দেখাচ্ছে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে, এবং কখনো বা দেখাচ্ছে ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। তিনটে মডেল ECMWF, GFS, আইকন, তিনটে মডেলে তিন ধরনের আপডেট উঠছে। আমরা আপনাদের কাছে তিনটে মডেলের কিন্তু আপডেট তুলে দেখবো যে এই মুহূর্তের আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রিমাল কোথায় গিয়ে আছড়ে পড়তে পারে, কোন উপকূলে আছড়ে পড়তে পারে, কত গতি বা শক্তি নিয়ে আছড়ে পড়তে পারে। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে আমরা চলে যাব আজকের ডেটে, যে আজকে এই মুহূর্তে কী কন্ডিশান আছে ঘূর্ণিঝড়ের। তার জন্য আমাদেরকে একবার চলে গেলাম এখানে বায়ুঝাপটা মোড়। বায়ুঝাপটা মোড় গেলে দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রিমালের কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। তারপর আমরা এটাকে এগোতে থাকবো, এগাতে এগাতে 22 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 22 থেকে 23 তারিখের মধ্যে গভীর ঘূর্ণাবর্ত পরিণত হবে। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার এটি গভীর ঘূর্ণাবর্ত পরিণত হবে এবং এর গতি থাকতে পারে সর্বোচ্চ 75 থেকে 74 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায়। নতুন আপডেটে এটাই আমাদের কাছে কিন্তু ধরা পড়ছে। তবে এটাকে আমরা আবারও প্লে করব। প্লে করে 23 তারিখ থেকে আমরা যখন 24 তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন শুক্রবারের যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 82 কিলোমিটার প্রতি ঘন্টায় রাত্রিবেলা। অর্থাৎ বৃহস্পতিবার 23 তারিখ গিয়ে রাত্রিবেলা যখন শুক্রবার আমরা প্রবেশ করছি 12টার পর, সে সময় কিন্তু এর গতি সর্বোচ্চ থাকবে 82 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপরে আমরা আরেকটু যদি এগাই, এগোলে এটাকে আমরা দেখব, দেখুন আন্দামানে নিকোবর দ্বীপপুঞ্জে 24 তারিখ থেকে কিন্তু ভয়াবহ প্রভাব, প্রচণ্ড বিধ্বংসী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ঝড়ো হাওয়া যেমন চলবে তেমন চলবে বৃষ্টি। অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীরা কিন্তু অ্যাভয়েড করবেন এই সময় থেকে। আবহাওয়া দপ্তরে যখনও আবহাওয়া আপডেট দেবে, ঘূর্ণিঝড় নিয়ে ফাইনাল ডিসিশন জানাবে, তখনও কিন্তু আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তবে 24 তারিখ সকাল 7টার মধ্যে কিন্তু 95 কিলোমিটার প্রতি ঘন্টায় ঘূর্ণিঝড়ের গতি উঠে যাবে, এটা কিন্তু নতুন আপডেটে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 95 কিলোমিটার বা 96 কিলোমিটার সর্বোচ্চ হাইট উঠবে। তারপর আমরা এটাকে একটু প্লে করব। প্লে করলে দেখুন এখানে 24 তারিখ রাত্রের দিকে আমরা দেখতে পাচ্ছি রাত্রে বা সন্ধ্যাবেলার মধ্যে দুপুরবেলার মধ্যে এটা উঠতে পারে কিন্তু 99 কিলোমিটার। অর্থাৎ 15টা মানে তিনটের মধ্যে কিন্তু এটি 99 কিলোমিটার, হয়তো সর্বোচ্চ আমরা ধরতে পারলাম 100 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাবে, 101 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাবে কিন্তু এর যে গতি বা শক্তি সেটা। অর্থাৎ আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে নতুন আপডেট অনুযায়ী। এরপরে 24 তারিখ যদি রাত্রেবেলা যায়, দেখুন রাত্রেবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু মায়ানমার উপকূলের সামনে গিয়ে এটি বাড়ি খাচ্ছে কিছুটা, তার জন্য মায়ানমার উপকূলে বাড়ি খাওয়ার কারণে এর কিন্তু গতি বা শক্তি অনেকটা কমছে। কমার কারণে এটি 68 কিলোমিটার আবার হয়ে যাচ্ছে, অর্থাৎ নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। তারপরে আবার যদি প্লে করি, প্লে করলে শনিবার 25 তারিখ ভোর পাঁচটায় গিয়ে কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে শক্তি বাড়াচ্ছে। অর্থাৎ কিছুটা শক্তি কমলেও আমরা 25 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আবারও শক্তি বাড়াবে, আর এই শক্তি বাড়ানোর কারণে 81 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় উঠে যাবে এই ঘূর্ণিঝড় রিমাল। তারপরে আবারও আমরা 25 তারিখ থেকে যদি 26 তারিখের দিকে দৌড়াচ্ছি, কিন্তু 25 তারিখ দুপুর 12টার মধ্যে আমরা আবারও কিন্তু এর শক্তি বাড়তে দেখতে পাচ্ছি, যার ফলে 89 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে, মানে আবার সেই 90-এর কাছাকাছি উঠে যাচ্ছে। তো সেখান থেকে আমরা 25 তারিখ থেকে যদি 26 তারিখ দেখি, অর্থাৎ শনিবারের রাত্রেবেলা 19টা যেটা বলা হচ্ছে, সেই সময় কিন্তু সর্বোচ্চ গতি থাকবে 95 থেকে 96 কিলোমিটার এবং সর্বোচ্চ 100 কিলোমিটার কিন্তু গতিবেগ এটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি শনিবার 25 তারিখে। অর্থাৎ ভয়াবহ ঘূর্ণিঝড়ে কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছে, আর 25 তারিখ থেকে কিন্তু আমরা এর প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে দেখতে পাচ্ছি। দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় 50, 51, 53 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই সমস্ত অংশগুলিতে কেজুরি, হলদিয়া, কাকদ্বীপ, রায়দিঘি, জয়নগর, ডায়মন্ডহারা, মহিষাদল, শ্যামপুর, বারুইপুর, কেয়াতলা, একই সঙ্গে চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এই জায়গাগুলিতে, একই সঙ্গে কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল,
পিরোজপুর, খুলনা, যশোর, শ্যামনগর, কলাপাড়া, বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলোতে 50 কিলোমিটার গতিবেগের উপরেই কিন্তু ঝড়ো হাওয়া থাকবে। তারপর এটা যদি আমরা আবারও প্লে করি, দেখুন এটা 25 তারিখ দিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকে হঠাৎ করে কিন্তু উত্তর দিক বরাবর বাঁক নিল, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের দিক বরাবর কিন্তু এটি আসতে পারে। আর 25 তারিখ রাত্রেবেলার মধ্যে এটি 114 কিলোমিটার থেকে 115 কিলোমিটার কিন্তু প্রতি ঘন্টায় সর্বোচ্চ উঠবে, এটা কিন্তু এই মুহূর্তের আপডেট অনুযায়ী কিন্তু ধরা পড়ছে। তারপর আমরা 25 তারিখ থেকে 26 তারিখ অর্থাৎ রোববারের দিকে যাব। রোববারের মধ্যে কিন্তু এটি আরও ভয়াবহ হয়ে উঠছে। রোববারের মধ্যে এটি সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি কত কিলোমিটার, দেখুন এখানে 12টার মধ্যে আমরা যাব, সর্বোচ্চ গতি 144 থেকে 145 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে যাচ্ছে, মানে ভয়ঙ্কর থেকে কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে, যার কারণে এগরা, মোহনপুর, হলদিয়া, সাবেং, পিংলা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় কিন্তু 70 কিলোমিটারের ওপরে কিন্তু গতিবেগে ঝড় হাওয়া বইতে পারে। মহিষাদল, জয়নগর, ডায়মন্ড হারবার, বজবজ, বাগনা, নামতা, কলকাতা, নিউ টাউন এই সমস্ত জায়গাগুলিতে যে গতি সেটা কিন্তু বাড়তে পারে। পানিহাটি, ব্যারাকপুরও 60-এর ওপরে অর্থাৎ 65-70-এর কাছাকাছি থাকতে পারে। কাঁচরাপাড়া, নাগরখড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা সর্বোচ্চ যে গতি আছে সেটা কিন্তু 68-69 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশেও রয়েছে ভালো গতি। বলতে গেলে কোনো জায়গা আমরা এক্স্যাক্টলি সব জায়গা যে ভালোভাবে বলবো তেমনটি নয়, কারণ ঘূর্ণিঝড় সব জায়গা নিয়ে কিন্তু আছে, শুধু বলছি কোথায় কোথায় আছড়ে পড়বে, প্রভাব পড়বে। তো সেখানে 26 তারিখ রাত্রেবেলা গিয়ে কিন্তু আমরা আরও গতি দেখতে পাচ্ছি, 145 তো রয়েছে এর আগে আমরা দেখতে পেয়েছি, সর্বোচ্চ কিন্তু এরপর উঠবে রাত্রেবেলার মধ্যে 152-153 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এদিকে কলকাতা এবং উপকূল, সুন্দরবন, দীঘা হয়ে বিভিন্ন জায়গায় ভয়াবহ প্রভাব পড়বে, একদম সরাসরি গিয়ে কিন্তু এটি আছড়ে পড়ছে। দেখুন এখানে কন্টায় অর্থাৎ মন্দারমণি, দীঘা এর উপকূলের অংশে 114 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু উপকূলে আছড়ে পড়ার পর গতি থাকতে পারে নতুন আপডেটে, আর 147 কিলোমিটার সর্বোচ্চ কিন্তু থাকতে পারে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ধান হয়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, তারপর হচ্ছে চন্দননগর, হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, নদিয়া, তারপর হচ্ছে চুচুড়া হয়ে উপার বাংলায় হুগলি এই জায়গাগুলোতে কিন্তু ভালো প্রভাব পড়বে। একই সঙ্গে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এই জায়গাগুলোতে প্রভাব রয়েছে। একই সঙ্গে রাজশাহী, মালদাতেও কিন্তু ভালো প্রভাব থাকবে। এর কিশোরগঞ্জ সাইডেও দেখতে পাচ্ছি আমরা, বরিশাল, কলাপাড়া, খুলনা, চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারও কিন্তু এর যথেষ্ট পরিমাণে বন্ধুরা ভারী থেকে অতিভারী প্রভাব থাকতে পারে। আর সোমবার 27 তারিখের মধ্যে দেখুন এই যে প্রভাব, একবার যদি আমরা এটাকে টোটালটাকে এখানে তো ঝড় দেখাচ্ছি যে ঝড় বিধ্বংসী চলবে, একবার যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যায়, দেখুন এখানে বজ্রবিদ্যুৎ মোড় বলছে কিন্তু ভয়াবহ প্রভাব থাকে বজ্রবিদ্যুৎ মোড়ে, 63 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু বজ্রবিদ্যুৎ মোড়ে আমরা এর গতি বা শক্তি দেখতে পাচ্ছি। জনপুত, কন্টায়, গঙ্গাসাগর, ফিজারগঞ্জ, নামখানা, খেজুরি, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর এই সমস্ত অংশগুলিতে, একই সঙ্গে বাংলাদেশেও এই যে প্রভাব সেটা কিন্তু ভয়ঙ্কর থাকবে। আর এদিকে বোলপুর সমেত বীরভূম ডিস্ট্রিক্টের ওপরেও কিন্তু এর ভয়ঙ্কর প্রভাব ঝড় এবং বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি। তো এটা টোটালটাই কিন্তু রেড জোনের মধ্যে থাকবে ঘূর্ণিঝড়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আবার আমরা চলে যাবো বায়ু ঝড়টা মোড়। আর টোটালটাই কিন্তু বন্ধুরা এই সম্ভাবনাটা যেটা মডেলটা আছে সেটা কিন্তু আমরা GFS মডেলে আপনাদের কাছে তুলে ধরছে, আইকন বা GFS-এ। তো আইকনে দেখতে পাচ্ছেন, আইকনে কিন্তু ভয়াবহ হয়ে উঠছে, আইকনে কিন্তু এর যে গতি বা শক্তি সর্বোচ্চ সেটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 200 কিলোমিটারের ওপরে কিন্তু প্রতি ঘন্টায় থাকতে পারে আইকনে। আর যেটা ঘূর্ণিঝড়টি GFS মডেলে যেটা আমাদেরকে বলছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলের মধ্যেই আছড়ে পড়তে পারে। তো GFS মডেলটা আমরা এখন আপনাদের কাছে তুলে ধরলাম যে GFS মডেল অনুযায়ী কোথায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এরপরে কিন্তু আরও অনেক পরিবর্তন বন্ধুরা ঘটবে, তো আপনাদেরকে দেখাবো। আর এদিকে এটা তো GFS দেখালাম, এবার যদি আমরা সবার লাস্টে ECM-টা দেখাই, ECM-এ কী হতে পারে, দেখুন ECM একটা অন্য ধরনের বার্তা দিচ্ছে। ECM বলছে এটি ঘূর্ণিঝড় নাও হতে পারে, নিম্নচাপ রূপে কিন্তু এটি আছড়ে পড়তে পারে ঘূর্ণাবর্তটি কলাপাড়া, লালমোহন, চিটাগাং এই সমস্ত জায়গাতে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গতি। তবে ECM আইকন মডেল অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতি 200-এর উপরে ছাড়া যাচ্ছে। দেখা যাক পরবর্তী সময়গুলোতে আইকনটা ঠিক হয়, GFS ঠিক হয় না ECMW ঠিক হয়। এরপরে আরও আমরা আপডেট নিয়ে আসবো নতুন নতুন, দিনে 3টে থেকে 4টে আপডেট নিয়ে আসতে পারি। তো তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না। ধন্যবাদ।